ইউটিউবের সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে রোগের বিষয়টির নাম হয়েছে নজল পলি নজল যে পলি হয় নাকের ভিতরে যে পাতলা ঝিল্লি থাকে ঝিল্লি থেকে যে পলি যে আঙুর ফলের মতো বা আঁচলি টাপের মতো যেটা ঝুলে সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং এর বেস্ট হোমিওপ্যাথি যে মেডিসিন আছে সেই বিষয় নিয়ে আমি আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং নজলপলি কাদের হয় এবং নজলপলি হলে কী কী লক্ষণ দেখা দেয় নজলপলি হলে আপনাদের কী কী খাওয়া নিষেধ সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তার আগে আমি বল আমি ডক্টর রতিন কুমার পাল আমার ইউটিউব চ্যানেল ডক্টর রতিন কুমার পাল চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দেবেন যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালামটি অবশ্যই বাজে রাখবেন যেন আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের কাছে পৌঁছে যাই বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তা আজকের বিষয় হচ্ছে নজরপালি নজরপালি ছোটো থেকে বড়ো পর্যন্ত সব মানুষের হতে পারে কিন্তু নজরপালি যে নাকের ভেতরে যে পাতলা ঝিল্লি আছে ঝিল্লির কোনো কারণে হয়তো হয়তো আলট্রাসাউল টাইপের ঘা বা হয়তো নাকে আঙুল ভরার কারণে হয়তো ছিঁড়ে গিয়েও ওটা থেকে একটু শক্ত মতো যে মাংস ঝুলে আসে সেটাকে হয়েছে নজরপালি বা বারবার হয়তো যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে বা যাদের হয়তো অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে নজরপালি হওয়ার সমস্যা থাকে বা হয়তো যারা বংশগত নজল পালি যাদের সমস্যা পালিপাশে যে সমস্যা আছে তাদের ক্ষেত্রেও হয়তো নজল পালি হবার সম্ভাবনা থাকে এবং এগুলা নজল পালি হলে যে সমস্যা ওখানে দেখা দেয় কি হয় ঘন ঘন ঠান্ডা লাগবে নাক সবসময় পিলপিল পিল করে নাকের মধ্যে পিঁপড়ে যাচ্ছে পিলপিলপিলি করে শুরু করবে নাক জাম হয়ে যাবে এবং রাতের দিকে শুলে নাক সম্পূর্ণ বন্ধ হিসাবে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হবে যাদের কোনো ঘন ঠান্ডার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে বিশাল সমস্যা ব্যাপার আছে নাক দিয়ে জল আসবে না সেলেস আসবে না এর ফলে কী হবে আপনার নাকের যে সাইনাস আছে সাইনাসে প্রচণ্ড যন্ত্রণা হবে মাথা যন্ত্রণা হবে এবং নাকের ভেতরে যে পলিগন আছে পলিগনা যদি কোনো কারণে যদি ইনফেকশান হয়ে যায় সেক্ষেত্রে নাকের ভেতরে লাল হয়ে যায় যন্ত্রণা হওয়া এবং চোখ থেকে আমাকে মাথা পর্যন্ত সব যন্ত্রণা করতে পারে এগুলো সমস্যাগুলো কিন্তু নজরপালি দেখা যায় এবং নজরপলি হলে আপনাদের যেসব করণীয় কোনো করা সেগুলো বলছি নজরপালি হলে বারবার নাকে হাত দেবেন না ঘন ঘন যেন ঠান্ডা না লাগে সেই প্রবণতা দিক দিয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ঘন ঘন যেন ঠান্ডা না লাগে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং নজর পলিপাস হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং বারবার নজর হলে হয়তো বাড়ির লোকে অপারেশন করলেও সম্পূর্ণভাবে হয়তো নজর ঠিক হয় না বা ঠিক হলেও ফের পুনরায় কিন্তু হবার চান্স থাকে সেই জন্যে আপনারা অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন কিন্তু কন্টিনিউ ধরে মানে কিছু দিন ধরে ট্রিটমেন্টটা করতে হবে অধৈর্য হলে হবে না হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে আলোচনা করে বা আমি যে মেডিসিন কম বলছি যাদের আপনাদের সঙ্গে যে সিমটম মিলে অবশ্যই মেডিসিন ইউজ করেন দেখবেন আস্তে 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 যেন নাকের যে পলিপাস আছে সেটা দেখবেন অটোমেটিক হয়ে যাচ্ছে এবং অনেকেই ক্ষেত্রে হয়তো মোটা হয়ে যায় নাকের ভেতরে নাকের ফুটে বন্ধ হয়ে যায় যাদের অ্যাকুয়েট পলিপাসের কেস আছে তাদের ক্ষেত্রে নরম থাকে এবং যাদের হয়তো কন্টিনিউ দু বছর তিন বছর হয়েছে তাদের ক্ষেত্রে পলিপাসটা একটু শক্ত হাড়ির মতো হয়ে যায় ক্ষেত্রে হয়তো নাকের হয়তো নাক দিয়ে হয়তো সম্পূর্ণ বেরিয়েও আসে যাদের নাকের যে পলিপাসটা আছে সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাক দিয়ে বেরিয়ে আসে তার নাকের যে পলিপাস হয়েছে সেক্ষেত্রে আপনারা যে হয় পেতে মেডিসিন বলবো সেই মেডিসিনগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন সাথে সাথে আপনারা যাদের বংশগত সমস্যা আছে যে বংশগত থেকে যে আমাদের পলিপার্শের যে সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাসিলিনাম ওয়ান এম ওয়ান ডোজ সামান্য একটু জল মিশিয়ে বা আধ কাপ জল মিশিয়ে একবার ওয়ান ডোজ খেতে পারেন মাসে একবার করে খেতে পারেন যাদের হয়তো বংশগত পলিপাসের সমস্যা আছে বা হয়তো যাদের হয়তো পলিপাস আছে পলিপাসের সাথে সাথে হয়তো রক্ত আসে বা হয়তো প্রচণ্ড জ্বালা পড়া যন্ত্রণা থাকে বা পলিপাস দীর্ঘদিন ধরে আছে নাকে হাত দিতে পারেন না শক্ত মতো ভাব হয়ে আছে নাকে মনে একটা যেন পেন্সিল বা হয়তো নাকের কোনো কিছু জাম হয়ে আছে এরকম যদি প্রবণতা থাকে বা ঝুলে আছে বেরিয়ে আসছে এইসব সমস্যা থাকলে আপনারা অ্যাসিনাইটিক ড্রোস অ্যাসিনাইটিক ড্রোসো এই মেডিসিনটি দু ফোটা করে তিনি একবার সকালে খালি পেটে অবশ্যই ব্যবহার করতে পারেন আর হয়তো যাদের নাকের পলিপাস আছে কিন্তু পলিপাসটা সাথে সাথে হয়তো নাক দিয়ে সর্দি আসা নাকে হয়তো একটা শুশ্রু শ্বশুর ভাব থাকে যেন ফিমড়ে যাচ্ছে নাকের ভিতরে এরকম একটা প্রবণতা থাকে এবং নাকের মধ্যে একটা ব্যথা টাইপে থাকতে পারে বা নাক দিয়ে জ মানে শুলে নাক জাম হয়ে যায় এরকম যদি সমস্যা থাকে তাদের ক্ষেত্রে টিউকেরিয়াম টিউকেরিয়াম থার্টি মেডিসিনটি খুব ভালো মেডিসিন তাদের ক্ষেত্রে মেডিসিনটি দু ফোঁটা করে আধ কাপ জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়ার আগে খালি পেটে অবশ্যই ব্যবহার করবে বাচ্চাদের ক্ষেত্রে এটাকে এক ফোঁটা করে একটু সামান্য জলে মিশিয়ে দিনে দুবার অবশ্যই ব্যবহার করতে পারি এর পরবর্তীকালে যে মেডিসিনটা বলছি যদি নাকের যে পলিপাসের কারণে হয়তো নাকের সর্দি পেকে গিয়ে হয়তো নাক দিয়ে হয়তো দুর্গন্ধ ভাব বা নাকের যে পলিপাসটা হয়তো বাঁ সাইডে নাকের জাম বেশি অতিরিক্ত আছে বা নাক নাকের ভেতরে যেন শক্ত কিছু একটা জাম হয়ে আছে বারবার আঙুল করে ঠেলে দিচ্ছি কিন্তু সরছে না এরকম যদি মনোভাব থাকে সেক্ষেত্রে সাইলিসিয়া থার্টি পলিপাসের জন্য খুব ভালো নজর পলির জন্যে আপনারা অবশ্যই দুফাটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবং বাইকেমিক একটা মেডিসিন বলবো সেই মেডিসিনটি খুব ভালো মেডিসিন অবশ্যই ব্যবহার করতে পারেন ক্যালক্রিয়া ফ্লোর সিক্স এক্স এই মেডিসিনটি বায়োকমিক মতে খুব ভালো মেডিসিন আপনারা এই মেডিসিনটি মেডিসিনটি মানে বায়োকমিং মতে চারটে করে ট্যাবলেট দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে অবশ্যই খেতে পারেন খাওয়ার পরে একটু সামান্য গরম জল খাবেন কাজটা ভালো হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট দিনে দুবার অবশ্যই খাবেন খেলে কিন্তু আপনাদের আস্তে 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 যে পলিপার্শ্বের যে সমস্যা আছে আস্তে 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 কিন্তু সমাধান হয়ে যাবে এবং যদি আপনাদের এইগুলো চালানোর ফলে কমে যায় অবশ্যই মেসেজ বক্সে জানাবেন এবং ওয়াইপথি যে মেডিসিনগুলো এই মেডিসিনগুলো চলাকালীন আপনাদের লক্ষ্য রাখতে হবে যে অ্যালার্জি টাইপের খাবারগুলো একটু বন্ধ রাখবেন এবং ভিজে ভাত কাঁচা পেঁয়াজ টক একদম খাবেন না আর ঠান্ডা লাগার যে প্রবণতা যাদের আছে অবশ্যই ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস খাবেন না বারবার নাকের মধ্যে হাত দেবেন না আর আপনারা অবশ্যই যদি পলিপাশের সমস্যায় ভুগছেন বংশগত সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলছি আপনারা অবশ্যই বুঝে চলবেন এবং নাকের মধ্যে রাত্রের দিকে যাদের হয় না এখন পর্যন্ত অবশ্যই রাত্রের দিকে খাওয়া দাওয়ার পরে নাকের মুখে জল দিয়ে ভালো করে ধোবেন ধোয়ার পরে যদি বাড়িতে গ্লিসারিন থাকে অবশ্যই তুলি করে লাগিয়ে নাকটাকে ভালো করে দলিয়ে পরিষ্কার করে রাখবেন তাহলে কিন্তু ফল পাশ হওয়ার চান্স কিন্তু কম থাকবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু থ্যাংক ইউ